হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নমস্কার বন্ধুরা, আমি বুবাই, আপনারা দেখছেন ডিটিপি উইথ বুবাই। আজকের ভিডিওটি তাদের জন্য যারা আমাকে কমেন্ট করে বলেছিলেন যে কাপড়ের উপর কীভাবে প্রিন্ট করতে হয়। তো চলুন দেখে নিই আজকের ভিডিওটি যে কাপড়ের উপর কীভাবে প্রিন্ট করতে হয়। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর স্ক্রিন প্রিন্টিং সম্বন্ধে আরও কিছু আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করি। প্রিন্টের আগে আপনাদের কিছু জিনিস জানিয়ে রাখি। যেমন ধরুন, কাপড়ের উপর প্রিন্ট করার জন্য যেটা পেপার প্রিন্টিংয়ের কালি বা আমরা যেটা পেপার প্রিন্টিংয়ের জন্য কালি ব্যবহার করি, সে কালি এখানে কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ সে কালি বেশি দিন টেকসই করবে না, সেটা উঠে যাবে কিছুদিন পরে, 6 মাস, 7 মাস কি 3 মাস, 4 মাসের মাথাতেও উঠে যেতে পারে। তো আমার এই কালি ব্যবহার করা চলবে না। দ্বিতীয় হচ্ছে কাপড়। আপনারা কোন ধরনের কাপড় ইউজ করবেন? আপনারা যদি 140 নম্বরের যে কাপড় আমরা পেপার প্রিন্টিংয়ের জন্য ইউজ করি, সে কাপড় ইউজ করলে আপনাদের খুব ভালো একটা প্রিন্ট করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আপনাদেরকে স্ক্রিন টানতে হবে কমসে কম 7-8 বার। টানার পরে আপনার প্রিন্ট খুব ভালোভাবে আসবে। তো আপনারা এখানে কাপড়ও ইউজ করতে পারবেন না, সেই কাপড়ও আপনাদেরকে চেঞ্জ করতে হবে। দুটো জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যে আপনারা কোন কালি ব্যবহার করছেন আর কত নাম্বার কাপড় ইউজ করছেন। তো এই দুটো বিষয়ে খুবই প্রয়োজন জেনে রাখা, যে আপনারা কী কালি ব্যবহার করবেন আর কোন কত নাম্বার কত কোন ধরনের কাপড় আপনারা এখানে ইউজ করবেন। তো প্রথমত হচ্ছে, আপনাদের কালি ইউজ করার জন্য আপনার নর্মাল যে আমরা কালি ব্যবহার করি, আপনাদেরকে আগে দেখিয়ে দিই আমি কোন কালি ব্যবহার করি, সেটা আগে দেখিয়ে দিই। আমি এই এসএল ইঙ্ক যেটা এই কালি ব্যবহার করি, এই কালি প্লাস্টিসোল কালি, এটা রিডিউসার কালি, এটা রিডিউসার দিয়েই গুলতে হয় আমাকে। এটাকে প্রিন্ট করার পর, এটা প্রিন্ট হয়ে যাওয়ার পর আমায় করতে হয় কি, হিট গান বা হেয়ার ড্রায়ার দিয়ে এটাকে শুকোতে হয়। নর্মালি এই কালি যখন আমরা ব্যবহার করি তখন এটা শুকোতে চায় না, এটা আমি রোদে রাখলেও শুকোবে না। এই কালি এমন রোদে যদি নামিয়ে রাখি প্রিন্টের পরে, এই কালি শুকোতে শুকোয় না। এটার জন্য ইউজ করতে হবে হিট গান ইউজ করতে হয়। আর এক ধরনের কালি হয় যেটা হচ্ছে ওয়াটার বেসড কালি, ওটাও খুব সুন্দর প্রিন্ট হয়। তো কালির বিষয়টা গেল। এরপর ব্যাপার হচ্ছে আমরা কোন ধরনের কাপড় ইউজ করব। আমার নর্মালি তো আমরা পেপার প্রিন্টিংয়ের জন্য 140 নম্বরের কাপড় ইউজ করি, মানে মেস যেটা বলি, ফ্রেম, আমাদের ফ্রেমের উপর যে কাপড়টা থাকে সেটা আমরা নর্মালি পেপার প্রিন্টিংয়ের জন্য 140 নম্বরের কাপড় ইউজ করি। কিন্তু এখানে যদি আমার ধরুন আমরা কোনো লেখা, কারোর নাম করছি, কারোর ক্লাবের নাম বা কোনো কিছু একটা বড় বড় অক্ষরের মধ্যে কিছু লেখা থাকে, তাহলে 140 নম্বরের কাপড়ের উপরে কাজ চলে যায়। 100 নম্বরের কাপড়ের উপরেও খুব সব থেকে ভালো তো 100 নম্বরের কাপড়ে খুব ভালো হয়। কিন্তু ধরুন যদি আপনারা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র লেখার উপরে বা ডিজাইনের উপরে আপনারা চান, তাহলে 140 নম্বর কাপড় কিন্তু বেস্ট আমি বলবো। আমার ক্ষেত্রে আমি দেখেছি যে 140 নম্বরের কাপড়ে খুব সুন্দর ডিটেলিং আছে। কিন্তু 100 কাপড় বা তার থেকে লোয়েস্ট, যেমন 60-65, আপনাদেরকে ইউটিউবে আপনারা দেখতে পেয়ে যাবেন যে কেউ বলছে 18 নম্বর কাপড় ইউজ করুন, 12 নম্বর কাপড় ইউজ করুন কাপড় প্রিন্টিংয়ের জন্য। কিন্তু আমার মতে, আমি যেটা প্রিন্ট করে দেখেছি, যে 60-65 নম্বরের কাপড় দিয়ে আমি প্রিন্ট করে দেখেছি, আর 140-এও দেখেছি, 100 নম্বরের কাপড়েরও আমি প্রিন্ট করে দেখেছি। সব থেকে ভালো প্রিন্ট আসে যদি মোটা মোটা লেখার ক্ষেত্রে, মানে অনেক বড় বড় ডিজাইনের ক্ষেত্রে হয়, তাহলে 100 নম্বরের কাপড়ে খুব সুন্দর প্রিন্ট হয়। আপনারাও একবার ইউজ করে দেখবেন আর আমাকে পারলে কমেন্ট করে জানাবেন যে কেমন প্রিন্ট হয়। তবে আপনাদেরকে বলবো যে আপনারা যদি শুরু করছেন কাপড়ের উপর প্রিন্ট করা, আপনারা 100 নম্বরের কাপড় দিয়ে স্টার্ট করুন। ব্যাক প্রিন্টিংও দেখবেন 100 নম্বরের কাপড় ইউজ করা হয়। আমিও ইউজ করি ব্যাক প্রিন্টিংয়ের জন্য 100 নম্বরের কাপড়। কিন্তু 140 নম্বরের কাপড় ইউজ করা যাবে না কি? যাবে, অবশ্যই যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে
একশো নম্বরের কাপড় ইউজ করলে আপনাকে টানতে হবে স্ক্রিনের ওপর, আপনাকে প্রায় 7-8 বার টানতে হবে, তারপর কালিটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে কাপড়ের ওপর, নচেত এটা হবে না। তো চলুন দেখে নিই কাপড়ের উপর কীভাবে প্রিন্ট করতে হয়। তো আমরা প্রথমে করছি কেমিক্যাল, আমরা প্রথমে করব ফ্রেমের ওপর নিয়ে নিচ্ছি, ঢেলে নেব, তারপর কেমিক্যাল বানানোর ভিডিও আপনারা আশা করি দেখে থাকবেন, আর যদি না দেখে থাকেন তাহলে আপনারা একবার আমার চ্যানেলে ভালো করে একবার ভিজিট করে দেখে নেবেন কেমিক্যাল কীভাবে বানাতে হয়, তার ভিডিও আমার দেওয়া আছে। এরপর কেমিক্যাল আমরা টুইজার দিয়ে ভালোভাবে টেনে নেব ফ্রেমের উপরে, দুদিক দিয়ে একবার বুলিয়ে নেব যাতে সমানভাবে কেমিক্যালটা পুরো ফ্রেমটাকে কাভার করে, কোনো জায়গা যেন না ফাঁকা থাকে, আর বাড়তি যে কেমিক্যালটা সেটা আমরা করব তুলে নেব। আমরা বারবার বুলিয়ে নিচ্ছি কারণ কেমিক্যাল মাঝে মাঝে ওই যে মধ্যে অনেক কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হয়ে যায়, তার জন্য আমরা সমানভাবে কেমিক্যালটা ফ্রেমের উপরে বুলিয়ে নেব যাতে কোনো জায়গায় বেশি ডিপ না হয়ে যায়, কোনো জায়গায় পাতলা বেশি সমানভাবে যেন হয়। তো আমরা দুদিকে, আর একটা জিনিস মনে রাখবেন, আমি লাইট জ্বালিয়ে করছি, আপনারা একটু কম লাইটে করবেন, কারণ প্রথম প্রথম আপনাদের অসুবিধা হতে পারে, আমার এটা অভ্যেস হয়ে গেছে, তার জন্য আর কোনো কিছু হয় না। এরপর কেমিক্যাল বোড়ানোর পরে আমরা করবো একটা ফ্যানের সামনে বা হেয়ার ড্রায়ার বা যে কোনো শুকাবার জন্য একটা ইউজ করব, আমি ফ্যান ইউজ করি। তো আর লাইট অবশ্যই অফ করে করবেন, কারণ আপনাদের প্রথম প্রথম করলে একটু অসুবিধা হতে পারে। ফ্রেম শুকিয়ে যাওয়ার পরে আমরা করব, আমরা যেটা যেটা ট্রেসিং পেপার সেটা লাইটের বক্সের উপরে রাখবো, আর ফ্রেমটাকে ঠিকঠাকভাবে সেট করে বসিয়ে নেব লাইট বক্সের ওপরে। এর উপর আমরা করব হোয়াইট পেপার বসিয়ে নেব, হোয়াইট পেপার কারণ গোটা ফ্রেমটাকে হোয়াইট পেপার দিয়ে কভার করে নেব, A4 সাইজের বা লিগ্যাল সাইজের যে পেপার হয় আপনারা ইউজ করতে পারেন, আর পুরো ফ্রেমটাকে কভার করবেন কোনো দিক দিয়ে যেন না হয় বেরিয়ে যায়। আর হোয়াইট পেপার ইউজ করার পরে আমরা করব এর উপরে একটা পেপার বসিয়ে নেব, বড় পেপার বা অন্য কোনো বড় আপনারা পেপার ইউজ করতে পারেন, এর উপরে হোয়াইট পেপারও ইউজ করতে পারেন, কোনো বোর্ড ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তার উপর আমরা বালি যে ব্যাগ সেটা বসিয়ে নেব, তাতে ঠিক বালির ব্যাগ হলে কি ঠিকঠাক প্রেশারটা হয়, আর হিট হওয়ার সময় কোনো দিক দিয়ে প্রেশার কম পড়ে না। এভাবে হাতে করে আমি ইয়ে করে নিচ্ছি, আগে বসিয়ে নিচ্ছি পুরোটা, সমানভাবে বসে যাবে বালি চারিদিকে, তাহলে লেখাটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে ফ্রেমের উপরে। আর আমার দেখুন সবসময় লাইট জ্বলছে কারণ আমি অনেক দিন ধরে করছি, কিন্তু তার জন্যে আমার এটা অভ্যেস হয়ে গেছে। আপনারা সর্ব যখনই হিট দেবেন লাইট বক্সের উপর তখন একটু লাইটটা অফ করেই কাজ করবেন, চারিদিক একটু দরজা জানলা যাতে আলো খুব কম পায় সেরকমভাবে করবেন। হিট হয়ে যাওয়ার পরে, এটা টাইম মতো হিট হয়ে গেছে, এরপর আমরা করব এটা জল দিয়ে ধুয়ে নেব, তাহলে আমার যেটা লেখাটা ফ্রেমের উপর দেওয়া আছে সেটা আমার উঠে যাবে। এখানে আমার আট মিনিটের মতো টাইম দিয়ে আমি, আশা করি আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে কেমিক্যাল বানানোর যে ভিডিও সেখানে আমি বলেছিলাম যে 8 মিনিট টাইম দিলে এটা উঠে যায়, আর আমার লেখার ক্ষেত্রে একটু বেশি টাইম লাগে বড় বড় ওয়ার্ডের ক্ষেত্রে, কিন্তু 8 মিনিটে এখন আপাতত উঠে যায়। 8 মিনিটে জল ঢেলে দেওয়ার পরে এটা উঠে যায়, স্প্রে করতে হয় না। এরপর আমার প্রিন্টিংয়ের কাজ শুরু হবে ফ্রেম শুকিয়ে যাওয়ার পরে, ফ্রেম আমি আপাতত ফ্যানে করে শুকিয়ে নিচ্ছি, শুকিয়ে যাওয়ার পরে এরপর আমরা সোজা চলে যাব প্রিন্টিংয়ের দিকে। প্রিন্টিং করার জন্য আপনারা করবেন আগে টি শার্টের ভেতরে একটা কার্ডবোর্ড বা প্লাইবোর্ড, যে পাতলা প্লাইবোর্ড হয় সেগুলো
ভিতরে ইন পরে নেবেন, তাহলে প্রিন্টটা খুব সুন্দরভাবে আসে। তো টি শার্টের উপরে রেখে আর টি শার্টটিকে বিছিয়ে নেবেন। এখানে দেখুন আমি কালিটা অনেকটা মোটা ছিল, তার জন্য আমি রিডিউসার নিয়ে একটু গুলে নিলাম, আর গুলে নেওয়ার পরে এটা আমরা ফ্রেমে দেবো। এরপর আমার প্রিন্ট স্টার্ট হয়ে যাবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আরও কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।